জানা গেছে, সরস্বতী পুজোর দিন শিয়ালদা থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2:40 উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায়, সেই ট্রেনে B1 কামরার বাথরুমের পাশে রেলকর্মী মনোজ শর্মা বিপুল পরিমাণ ব্যাগ ভর্তি টাকার ব্যাগ উদ্ধার করে। কিন্তু এই টাকার কোনো দাবিদার পাওয়া যায়নি। অবশেষে ধর্মনগর মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেটের নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকাগুলি গোনা হয় এবং এই টাকা GRPF পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার মেশিন দিয়ে এই টাকাগুলি গোনা হয়। সবগুলি 500 টাকা এবং 200 টাকার নোট ছিল। উদ্ধারকৃত টাকার পরিমাণ 66,57,000 টাকা বলে রেল পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। রেল পুলিশের কর্মীরা আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে কেনই বা এত সময় লাগালো, সংবাদ মাধ্যমে কেন এত দেরিতে জানানো হলো, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে রেলের বাথরুমের পাশে এত পরিমাণ টাকা কে বা কারা রেখে গেল, কেনই বা রেখে গেল, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে, কাঞ্চন এক্সপ্রেস, ক্লেম হিসাবে, কোনো ক্লেম করে নেই কেউ। এখানে নিয়ে আসা হয়েছে 14 তারিখে, তারপরে লিগাল প্রসিজার সিজার লিস্ট আর কি তখন বানানো হয়েছে। বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি 500 টাকার নোট ছিল এবং 200 টাকার বান্ডেলগুলো ছিল। তো আপনার আর কি সব কাউন্টিং করার পরে মেশিন দিয়ে কাউন্টিং করলাম, মেশিন দিয়ে কাউন্টিং করার পরে দেখা গেলো যে 66,57,000 আর কি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।